ও মুসলমান ভাইরা রে আমার, ও আমার যুবক বন্ধুরা, আমার পরদার অন্তরালের মা বোনেরা, এই মিস মেরি ম্যাডাম মা এবার দোকানদার ভাইরে ডেকা বলে, ও দোকানদার ভাইরে তুমি যে গানটি শুনতেছ এই গানের একটা কপি আমায় দিতে পারবানি? ও বন্ধু দোকানদার তো মহিলাটাকে চিনে, কারণ যেহেতু টাকাওয়ালা প্রসিদ্ধ একজন মহিলা। এই দোকানদার আমার মাওলার দরবারে দুইটা হাত তুলা, আমার মাওলার ডাইকা বলে আল্লাহ, এই মহিলাটা জানে না এইটা যে তোমার কুরআন, সে তো মনে করছে এটা কোনো গান হবে। আল্লাহ গো তুমি হইলা হেদায়েতের মালিকা, ও আল্লাহ তুমি হইলা মানুষের জীবন পরিবর্তন করার মালিকা। ও মাওলা রে আল্লাহ তুমি জীবনটা পরিবর্তন কইরা দিও, আল্লাহ তোমার কুরআনটা কপি কইরা দিলাম, আল্লাহ তুমি তার জীবন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا نظير له ولا وزير له ولا وزير له ولا مشير له ولا معين له صلى الله على سيد الرسول وخاتم الأنبياء والمبعوث إلى الكافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلنا إليك لتخرج الناس من الظلمات إلى النور
وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام একদিন তোমায় মরতে হবে, তুমি ভুল যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুল যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করি কিছুই যাবে না, তিন টুকরা কাপড় চারা কিছুই পাবে না, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলচাতুরি যতই কর বের হবে যার শেষে, চলবে না সেদিন তোমার কোন বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু হামরু বাইতিন, কুল্লু নাসিন দাখিলু আলহামদুলিমান আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا, ভালো মন্দের স্রষ্টা যিনি সব প্রশংসাতার, গুণ গরিমা তারই যিনি রূপকার, সবাই জবান খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত সুধি, কালেমার সাথে কারো দুশ্মনী আছে? তাহলে আমার সাথে আছে। তাহলে ভাই কালেমার জিকির করবেন, আপনাদেরকে লজ্জা লাগে? তাহলে একটু আওয়াজ দিয়া জবানটা খুলা মালিককে খুশি করার লোককে আওয়াজ দিয়া পড়েন না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা। সবাই জবানটা খুলে জিকির করেন আর সামনের দিকে আগে আসেন, পিছনের ভাইরা মনে করতেছে জায়গা নাই প্যান্ডেলে, সবাই একটু আগে আসেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবানটা খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ নয়নপুর আল-নূর নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগী ইসলামী মহাসম্মেলনের সদরে মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মির্জা মোহাম্মদ আবুল হোসেন সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ উপস্থিত আছেন জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরতে ওলামায়ে কেরাম সহ আমার সম্মুখে বসা অত্র এলাকার বিভিন্ন দিক থেকে ছুটে আসা বাপ ভাইরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে আছেন শ্রবণত মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গোজার করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিচ্ছি যে আল্লাহ আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাতের বাগানে কোরআন এবং হাদিস থেকে আলোচনাটা আহলে হক ওলামায়ে কেরামের জবান থেকে শুনবার জন্য যে মালিক আমাকে আপনাকে সুযোগ দিলেন, তৌফিক দিলেন, সে আল্লাহর দরবারে, সে প্রভুর দরবারে সকলে জবানটা খুলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একবার কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমাদের শুকরিয়ার আওয়াজ হয় নাই নিয়ামতের অনুযায়ী, কেন আমরা যে মজলিসটা বসছি এটা কিসের মজলিস? আল্লাহর নবী বলেন এটা জান্নাতের বাগান। কিসের বাগান? কেন জান্নাতের বাগান? বলে যেই মজলিসের ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, দিনই মরকাজ হয়, দিনই মজলিস হয়, দিনই আলোচনা হয়, ওই জায়গাটুকুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান, আল্লাহর নবী বলেন ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু আস্তে কর, আল্লাহু আকবার। তাহলে আমরা জান্নাতের বাগানে এলাকার দশটা মানুষ থেকে, হাজার ঘর থেকে, অনেক পরিবার থেকে যাচাই বাছাই করে যে আল্লাহ আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে বসাইলেন, যে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিলেন, হাজার পরিবার থেকে, ভাই থেকে বাছাই করে, তিন ভাই থেকে আপনাকে ছোটো ভাই রে বাছাই করছে, আবার চাচারে আনে নাই ভাতিজারে আনছে, কথা কোন ঠিক কিনা? বাপ আসতে পারে নাই দেখবেন সন্তান আইসা বসে রয়েছে, কথা কোন ঠিক কিনা? তো এই যে একটা তফাত কইরা যাচাই বাছাই কইরা আমার আল্লাহ আনলেন কেন, এর মানে বোঝা যায় জান্নাতের বাগানে আনছেন, নেক আমলের সুযোগ দিছেন, এটাই বোঝা যায় আল্লাহ পাক অন্য দশটা পরিবার থেকে, অন্য দশটা লোক থেকে আমার আল্লাহ আমাকে আপনাকে বেশি মহব্বত করে, কথা কোন ঠিক কিনা? আমাকে আপনাকে বেশি ভালোবাসে, মাফ করতে চায়, জান্নাত দিতে চায়, এই জন্য আমাদেরকে আনছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আওয়াজ দিয়ে আকাশ বাতাস মুখরিত করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু কোরআনের মাহফিলে বসলে গুনাহ হবে নাকি গুনাহ মাফ হবে? সম্মানিত শুধু আপনারা যদি জবান কইলে আওয়াজ না দেন তাইলে কিন্তু আমি ওয়াজ করতে পারবো না, কারণ আমলেগার আওয়াজে আমার ওয়াজ বার হইব, কথা কোন ঠিক কিনা? ওই মিয়া, আপনি একজন মেহমান দাওয়াত দিছেন আপনার বাড়িতে, আপনি ফোনের উপরে ফোন দিছেন, এক বছর আগে দাওয়াত দিছেন আপনার ছেলে রে মুসলমানি করাইবেন, মানে নতুন মুসলমান বানাইবেন, বুঝেন না আপনারা? তো আপনি দাওয়াত দিছেন এক বছর আগে যে দোস্ত তুমি আইসা বইলো, অথবা ভাই তুমি আইসো অমুক মাসের মার্চের 13 তারিখ আমার ছেলে রে মুসলমানি করাবো, কি করবো? মুসলমানি করা মূল দাওয়াত দিছেন, আপনি দাওয়াত দেওয়ার পরে, হ্যাঁ এখন এক বছর পরে ওই মেহমান আসছে আপনার বাড়িতে, আসার পরে আপনি কথাবার্তা কর না, বুঝছেন? কিন্তু আপনি কথা কর না, উনি একটা জিগাইলে আমি, উনি তিনটা জিগাইলে আপনি একটা কম, আপনি কোন এই মেহমান রে এক বছর আগে দাওয়াত দেওয়ার পরে বাড়িতে আনার পরে যদি এরকম রাব আচরণ করেন, হ্যাঁ আপনি কথাবার্তা কর না, হাসি মুখে দুই একটা কথা কর না, আপনি কোন তো ওই মেহমান থাকবো না, ভাগবো
ওই মেহমানের মন থাকবে না, মন নষ্ট হইব। তুই ভাই আমারে দাওয়াত করছেন এক বছর আগে, এখন মোহব্বত কইরে আনছেন যে হতো, আপনারা যদি একটু হাসি খুশি দুই একটা কথাবার্তা আমার উত্তর না দেন তাইলে কিন্তু আমি ওয়াজ করতে পারবো না। কেন আমার মন রায় বাজার হয়ে যাবে, মনে হইব যে এরা মনে হয় রাগ করছে আমার দাওয়াত দিয়া, কথাগুন ঠিক কি না? তো ভাই বুঝতে কি কষ্ট হইতাছে আপনাদের, আমার কথা বুঝতে কষ্ট হয়? তাহলে ঘন্টা দেড়েক সময় দিবেন আপনারা, কারা কারা ঘন্টা দেড়েক সময় দিবেন না দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ এই এলাকার মানুষ অনেক সচেতন, আল্লাহ আমরা বাঙালি হইলাম হুজুকে বাঙালি, কিসে বাঙালি ভাই? কথাটা তো আগে শুনতে হইব নাকি, আমি কোনটা বলবো এটা আগে শুনতে হইব, বুঝতে হইব, তারপরে হাত তুলতে হইব, কথা কোন ঠিক কিনা? এটা কখন সম্ভব? যখন আপনি মনোযোগ দিয়ে একটা ব্যক্তির কথা শুনবেন, বুঝেন নাই? আপনার মনোযোগ যদি আমার দিকে থাকে তাইলে চিন্তা করবেন হুজুর কি কয়, কিন্তু আর যদি চিন্তা দান খেতে থাকে, যদি শ্বশুর বাড়ি থাকে, বিবির কাছে থাকে, তাইলে তো আপনি উল্টা পাল্টা হাত তুলবেনই, কারণ আপনার তো মনে জায়গায় আপনার শুধু দেহটা আছে মনটা বাড়িতে, কথা কোন ঠিক কিনা? যার কারণে কিন্তু যেই পরিমাণ ওয়াজ ওই পরিমাণ কিন্তু আমাদের পরিবর্তন হয় না, বুঝাইতে পারলাম? এই জন্য ভাই মনোযোগ দিয়া একটু বোঝার নিয়তে মানার নিয়তে ওয়াজ শুনবেন ইনশাল্লাহ, ঘন্টাদের এক সময় দিবেন কারা কারা দুই হাত ধরে, আল্লাহু আকবার, সবাই আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। সম্মানিত শুধু আমরা বসছি এটা জান্নাতের বাগান, কোরআনের মজলিস, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মজলিসের এত দাম, আল্লাহ পাকের কোরআনের কারণে এই মজলিসের দাম বাড়ছে, কথা কোন ঠিক কিনা? আজকে যদি এনে মমতাজের গান হইতো কোন তো এই মজলিসের কোনো দাম আছিল আল্লাহর কাছে, কথা কর না, এটা যদি যাত্রা নাটক মাটক হইতো এটার কোনো দাম আছিল না? কেন দাম হইছে? দাম হওয়ার কেবলমাত্র একমাত্র কারণ আল্লাহর কোরআনের নবীর আদর্শের আলোচনা হচ্ছে, কথা কয় না, কথা কয় না সম্মানিত শুধু? তাহলে এই মজলিসের সঙ্গে বুঝবেন কিন্তু আপনার এই মজলিসের দাম বাড়ছে কেন বলেন? কোরআনের আলোচনা হবে এজন্য, কথা বলেন ঠিক কিনা? তো ভাই এই মজলিসটার দাম যদি বাড়তে পারে, এই কাগজের টুকরার মধ্যে শেখ রেজাউল করিম ইব্রাহিমি প্রধান বক্তা কত টাইটেল লাগাই আপনারা দিছেন, কথা কোন ঠিক কিনা? মাইকিং এর পর মাইকিং, হ্যাঁ পোস্টারের পর পোস্টার, মোবাইলে কত ভাবে আপনারা শুনছেন ওয়াজ হুজুরের ভক্ত আপনারা, কিন্তু ভাই আগামী কালকে আমি রেজাউল করিম ইব্রাহিমি না টিব্রাহিমি এটা মন থাকবো না, কিছু পোস্টার দেখবেন জালমুড়ি ওলা এর ভিতরে মুড়ি ব্যস্ত আছে, কথা কোন ঠিক কিনা? এই যে এবারে আমার ওয়াজ শুননা গেছে এই জালমুড়ি লাই কিন্তু কালকে এটা দিয়ে বাদাম বেচবো, কথা কোন নাকি? আপনি যে ওয়াজ শুননা গেলেন কালকে দেখবেন পোস্টার এনে পড়ে রয়েছে, আপনি ফারাইবেন এটার মধ্যে কোনো মায়া লাগবো না, বুঝছেন? কিন্তু কিন্তু ভাই এই কাগজের টুকরায়, সাধারণ এই কাগজের টুকরায় আমার নামটা পরিবর্তন কইরা যদি আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়, আপনারা বলেন তো আপনি মুসলমানের সন্তান হইলে ইমানদার যদি হয়ে থাকেন কাগজের টুকরাটা পড়ে থাকলে আপনি পাড়া দিবেন না ওটা উঠায় সোমা দিবেন, এটারে কি রাস্তায় ফালায়া দিবেন নাকি যত্ন কইরা ঘরে নিয়ে রাখবেন? কেন এই কাগজের টুকরার দাম কেন বাড়লো বলে এটার মধ্যে আল্লাহর কোরআনের আয়াত লেখা হয়েছে, কথা কন না, কথা কন না? কোরআনের আয়াতের কারণে সামান্য কাগজের টুকরার দাম বাড়ছে কোনো ব্যক্তির কারণে না, কথা কন ঠিক কি না? সম্মানিত শুধু আমি যে চেয়ারটায় বসে আছি এই চেয়ারটা যে কাঠের উপরে বসে আছি এই কাঠে আমি বসে আছি কোনো মূল্য আমার কাছে নাই, এইটা বাইঙ্গা গেলে লাকড়ি বানাইবো রাস্তায় ফালাই দিব ফুলা মানে ব্যাট বানায় ক্রিকেট খেলাইবো, কথা কোন ঠিক কি না? আবার মারামারি লাগলে এটা হালতের কাছে পাইলে আরেকটা রেফিডাই মারবো, কথা কোন ঠিক কি না? কিন্তু ভাই এই কাঠটা দিয়ে যদি আগামী কালকে মিস্ত্রির কাছে নিয়ে আপনি রেহাল বানান আর যদি এটার মধ্যে কোরআন রাখেন, আপনি বলেন তো এই রেহালে কোনোদিন আপনি বসবেন? এটার কোনোদিন লাত্তি দিবেন? হ্যাঁ কেন দিবেন না? এটার মধ্যে আল্লাহর কোরআন রাখা হয়েছে এই জন্য হয়তো দামি হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? ও ভাই আমি যে কাপড়টা পরে আছি এই কাপড়টা যেভাবে মন চাই এইভাবে বসতেছি এইভাবে ব্যবহার করতেছি এইভাবে ধুইতেছি এটার ভিতরে কোনো মায়া নাই দয়া নাই, কিন্তু ভাই যখন এই কাপড়টা দিয়ে কোরআনের গিলাফ বানানো হবে আপনি কিন্তু যেমনে ইচ্ছা তেমনে ব্যবহার করবেন, কেন বলে এটাকে এখন মানুষের গায়ের চাদর না, এটা আল্লাহর কোরআনের চাদর,
এই কোরআনের চাদরের কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত শুধু আপনারা শিক্ষিত সমাজের মানুষ আল্লাহর কাছে, আমার আপনার কাছে, ব্যক্তির কাছে, আল্লাহর কাছে এই সামান্য কাগজের টুকরার ভিতরে আল্লাহর কোরআনের আয়াত লেখা থাকার কারণে আমাদের কাছে দাম বাড়ছে না কমছে? সম্মানিত শুধু এই কাঠের টুকরাটাকে রেহাল বানানোর কারণে দাম কমছে না বাড়ছে? সম্মানিত শুধু ঠিক তদ্রূপ এই কাপড়টাকে গিলাপ বানানোর কারণে দাম কমছে না বাড়ছে? এই সামান্য কাঠের টুকরা সম্পর্ক কোরআনের কাছে সাথে সম্পর্ক হওয়ার কারণে কাঠের টুকরার দাম বাড়ছে। এ ভাই, এই কাপড়টা কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই কাপড়ের দাম বাড়ছে। সম্মানিত শুধু এই কাগজটা কোরআনের আয়াত লেখার কারণে দাম বাড়ছে। ও মুসলমান, আমরা মুসলমান যদি আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়, একটা ব্যক্তির সম্পর্ক যদি আল্লাহর কোরআনের সাথে হয় বলে পৃথিবীর চাইতে ওই মানুষটার দাম আমার আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আস্তে কো, আপনারা কি বেইজ্জতির কামাই খান? তাহলে কথার মধ্যে ফরক কম কে? যেই মানুষগুলা দেখবেন বউর কামাই খায়, মানে বুঝেন নাই গার্মেন্টসে বউ দিয়ে দিছি, এই মানুষগুলার দেখবেন চাকরি দুইটা, এরা কথা কম বলে কাজ বেশি করে, লক্ষ্য করে বুঝবেন এবং সমাজে তাকায় দেখবেন যাদের বেডি করে কামে লাগায় দেয় গার্মেন্টসে ভাড়ায়, দেখবেন এই পুরুষগুলার দুইটা দায়িত্ব থাকে, এরা কম কথা বলে কাজ বেশি করে। কি কাজ? প্রথম নাম্বার হইলো এরা সারাদিন চাষটলে বসে আড্ডা দিব, কথা গণ না। দ্বিতীয় নাম্বার দেখবেন সিফাই জাফাই খেয়া যায়া তাস খেলাইব, জুয়া খেলাইব, কথা গণ ঠিক কিনা? কেন? ওর তো টেনশন নাই, বউ কামাই করে, কথা গণ ঠিক কিনা? ওদের দেখবেন কথা কম কয়, কেন? সাহস কম, কারণ বেডডানের আরেকজনের কামাই খেলে সাহসের নীতি কমে যায়। তো আপনারা মল্লিক বাড়ির ভালোকার মানুষ তো বেডডানের কামাই খান না, তো আপনার আওয়াজ কম কে, একটু আওয়াজ টাওয়াজ দিয়েন আপনারা। তো সম্মানিত শুধু এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করতে পারি তাহলে আমাদের দাম কমবে না বাড়বে? আওয়াজ দিয়া বলতে হবে, কমবে না বাড়বে? তাহলে আমাদের দাম বাড়বে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। কিন্তু ভাই মুসলমান আজকে বড় আফসোস আর পরিতাপের সঙ্গে বলতে হয়, যেই মুসলমানের সম্পর্ক হওয়ার কথা ছিল কোরআনের সাথে, যেই মুসলমানের সম্পর্ক হওয়ার কথা ছিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে, যেই মুসলমানের সম্পর্ক হওয়ার কথা ছিল মসজিদের ইমাম সাবার খতিবের সাথে, যেই মুসলমানের সম্পর্ক হওয়ার কথা ছিল দাড়িওয়ালার সাথে, টুপিওয়ালার সাথে, যেই মুসলমানের সম্পর্ক হওয়ার কথা ছিল তাবলীগওয়ালার সাথে, যেই মুসলমানের সম্পর্ক হওয়ার কথা ছিল নামাজি ব্যক্তির সাথে, আজকে মুসলমানগুলি গর্ব কইরা সম্পর্ক করে ইহুদি খ্রিস্টানের সাথে, আজকে মুসলমানগুলি বেশিরভাগ সম্পর্ক করে দালালদের সাথে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দেখবেন আমাদের মুসলমানের অধঃপতনের কারণ বেশি হইতেছে। আজকে মুসলমানের অধঃপতনের কেবলমাত্র একমাত্র কারণ, আমাদের শান্তি না থাকার একমাত্র কারণ, আজকে মুসলমান আমরা কোরআনের সাথে সম্পর্ক নাই, নবীর আদর্শের সাথে সম্পর্ক নাই, আলেমের সাথে সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা কি কোরআনের সাথে সম্পর্ক করতে রাজি আছি? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আপনারা কি রাগ করতেছে, বেজার হইতেছে? অনেকে মনে মনে ই হুজুরের দাওয়াত দিলাম, একটু সুর টুর দিয়ে আওয়াজ করবো, হুজুর খালি কথা কয়, কথা কন ঠিক কিনা? এখন বাঙালি আমরা সুরের পাগল হয়ে গেছি, ওয়াজের পাগল না, কথা কন ঠিক কিনা? সুরের পাগল হওয়ার কারণে কিন্তু আমগর ওয়াজ কোনো কামে লাগে না, ওয়াজ কাজে লাগার জন্য আমি যাই কই না কই, যেই কথাগুলি বলে না করি, সুর দেয় আর না দেই, যদি কোরআন হাদিস ভিত্তিক আলোচনা হয় আর যদি মানান নিয়তে শুনতে পারি তাহলে অবশ্যই আমাদের পরিবর্তন আসবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু যাই হোক, আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটা হাদিস উপস্থাপন করেছি, এর ভিত্তিতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আরেকটু আওয়াজ দেওয়া বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন, আরেকটু চিল্লায় বলেন আমিন। তাহলে সম্মানিত শুধু আমি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক হয় আমাদের দাম বাড়বে না করবে? আজকে মুসলমান আমরা গর্ব কইরা সন্তানগুলিকে কোরআন শিখায় না, আজকে গর্ব কইরা সন্তানরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় অনেক টাকার মালিক হওয়ার চিন্তায়,
কিন্তু সামান্য আমরা একটু কষ্ট কইরা সন্তানকে কোরআন শিখাইতে চাই না। কেন? হুজুর মানুষ কয় টাকা কামাইব, কি খাইব না খাইব, ভবিষ্যতে এত টাকা ওলা হইতে পারবো না, নেতা হইতে পারবো না, হুজুর মানে লাভ কি? কিন্তু ভাই আলেমের দাম, কোরআনের হাফেজের দাম কম না বেশি, এটা কি দুনিয়াতে না পরকালে? হ্যাঁ কথা কই না, দুনিয়াতে না পরকালে, পরকালে উভয় জাহানে। কিন্তু দুনিয়াবি শিক্ষা অর্জন করলে এটা আর পার্সেন্ট শুধু দুনিয়াতে, আর যদি আপনি পরকালের শিক্ষা দেন তাহলে দুনিয়া এবং পরকাল, দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আপনার কামিয়াবি আসবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আর একটু চিল্লায় বলেন নারায়ে তাকবীর, আর একটু আওয়াজ দিয়া বলেন নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একজন বাবাজি কোন দিকে নজর দিবেন না, এই দিলটা নরম করে দিবেন না, একটু গভীর মনোযোগ দিয়া ও না, একটু মানার নিয়তে বোঝার জন্য শুনবেন রে বাবা। ও মুসলমান ভাইরা রে, এখনো পর্যন্ত যে সমস্ত বাবাজিরা, মাহফিলে আসতে পারেন নাই, আমি আপনাদের সন্তান হইয়া একটু বলবো বাবাজি, আমার মাওলার কোরআনের মহব্বতে, আমার নবীর ভালোবাসায় একটু দিলটা নরম করিয়া, দুনিয়ার সমস্ত কাজ গুড়ি বাদ দিয়া আল্লাহর কোরআনের মাহফিলে চলে আসে না? ও দোকানদার ভাইরা রে আমার, এখনো পর্যন্ত যে সমস্ত দোকানদার বাবাজিরা প্যান্ডেলের বাহিরে দোকান কইলা বৈশা সঙ্গে বাবা, ও বাজারা আপনি একটু আজকে কোরআনের জন্য দোকানটা বন্ধ করে না, ও বাজার সারা জীবন তো ব্যবসা করেছেন, ব্যবসা করবে না, ও বাজারা আপনার বাবাই ব্যবসা করছে, ও বন্ধু আপনার দাদাই ব্যবসা করছে, কেউ কিন্তু একটা টাকা লইয়া এই দুনিয়ার জমিন থেকে কবরে যাইতে পারে নাই। আজকের জন্য একটু দোকানটা বন্ধ কইরা, আমার মাওলার মহব্বত আর ভালোবাসাই আল্লাহর কোরআন মাহফিলে চলে আসে না? হতে পারে আমার আল্লাহ এই কোরআনের বরকতে আপনার ব্যবসায় বরকত দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? হতে পারে আমার আল্লাহ আপনার ব্যবসাটাকে কবুল করে নিতে পারে, আপনাকে আল্লাহ কবুল করতে পারে, আপনার জিন্দগির গুণাগুলি মাফ করতে পারে। এখনো পর্যন্ত যে সমস্ত যুবক ভাইরা প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়া বন্ধুদেরকে নিয়ে আড্ডা দাও, ফেসবুক আর ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকো, ও যুবক ভাইরা আমি তোমাদের মতো যুবক হইয়া তোমাদের হাতে পায়ে ধইরা বলি, যুব রে কত রাত্র তুমি কাটাইলা গানের আড্ডাই, কত রাত্র তুমি কাটাইলা সিনেমা হলের পর্দাই, কত রাত্র তুমি কাটাইলা মোবাইলের স্ক্রিনে তাকাইয়া, ও যুবক ভাই রে আজকের দিনটা একটু কোরবানি কইরা আমার আল্লাহর জন্য দিয়ে দাও, অবশ্যই আমার আল্লাহ তোমার দিনটাকে কবুল করতে পারে, তোমার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। ও মুসলমান ভাইরা রে আমার, আর কোনো দিকে নজর দিবেন না, একেবারে দিনটা নরম করে দিবে না, ও বন্ধু রে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ কোরআন পাঠাইছে, ও বন্ধু মুসলমান গোটা বিশ্বের মানব জাতির শান্তির জন্য, ও বন্ধু কল্যাণের জন্য, ও বন্ধু অন্ধকার জগতের মানুষগুলিকে আলোর পথ দেখানোর জন্য, ও বেজান আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে কোরআন পাঠাইছে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, ও বেজান না আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান্নাস
কালে তো খরে জান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা রে আমারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার উপরে যে কিতাব যে গ্রন্থ পড়াইলাম অন্ধকার জগতের মানুষগুলি কালোর পথ দেখানোর জন্য। ও বেজানা, যে মানুষগুলি অন্ধকার বলতে, যে মানুষগুলি আল্লাহর বিধান মানে না, ও বন্ধু দুনিয়ার মহব্বতে বইরা, এই দুনিয়ার ভালোবাসাই বইরা, দুনিয়ার মহি পুইরা, আমার মাওলার যারা ভুই লাগাইছে, ও বন্ধু যারা মাওলার বিধান মানে না, এরা হচ্ছে অন্ধকার জগতের মানুষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি অন্ধকার জগতের মানুষগুলিকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, এই জন্য ভাইরা রে আমার যুবক বন্ধুরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যে কোরআন পাঠাইলেন, ও বন্ধু যে গ্রন্থ নাজিল করলেন, এই গ্রন্থ যদি মানতে পারি, ও বন্ধুদের সঙ্গে যদি সম্পর্ক করতে পারি, আল্লাহর নবীর আদর্শের সঙ্গে যদি সম্পর্ক গড়াইতে পারি, অবশ্যই আমার আল্লাহ এই দুনিয়াতে এবং পরকালে উভয় জাহানে ও বন্ধু আমাদেরকে শান্তি দিবে না, ও বন্ধু আমাদেরকে সুসংবাদ জানাইবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জমিনে শান্তি দিবে না, ও বন্ধু পরকালের জিন্দগি তেও সুসংবাদ দিবেন। আমার আল্লাহ বলেন না ওয়াল্লাহু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার। আর একটু জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা রে আমারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে না, যারা আমি আল্লাহর কোরআন মানবে, যারা আমার নবীর আদর্শ মানবে, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব। আমার আল্লাহ বলে প্রথম নাম্বারে আমি আল্লাহ তাদেরকে মাফ করব, দ্বিতীয় নাম্বারে তাদের জন্য জান্নাতের টিকিট বরাদ্দ করে দেব। তাইলে ভাই কোরআনের সাথে সম্পর্ক করলে আমাদের দাম বাড়বে না কমবে? কোরআন যদি মানতে পারি, নবীর আদর্শটা যদি আঁকড়াইয়া ধরতে পারি, আমাদেরকে পুরস্কার কে দিবে? কি পুরস্কার দিবে? আল্লাহ বলে বান্দা মাফ করব, দ্বিতীয় নাম্বার জান্নাত দিব। সুবহানাল্লাহ, আস্তে কর। তাইলে ভাই জান্নাতে যাইতে কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। আল্লাহ তুমি প্রত্যেকটা হাতকে কবুল আর মঞ্জুর করো, সবাই বলেন আমিন। ভাই জান্নাতে যাইতে চাইলে খালি মুখে মুখে বললো এবং না মানছি? হ্যাঁ, যদি মুখে মুখে বলি যে আমরা হা কোরআন মানবো, কিন্তু বাড়িতে যাই আর মানবো না, খালি মুসলমান, খালি মুখে মুখে বলি আমি মুসলমান, কুরবানি হৃদয়লো, দুই চারটা গরু জবাই দিলাম, মুসলমান দাবি করলাম, ভাই এটার নাম মুসলমান না। মুসলমান তো তারাই, খাঁটি মুসলমান ইমানদার তারাই, যারা আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ দিয়া তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনটাকে পরিচালনা করবে, তারাই হচ্ছে প্রকৃত মুসলমান। কথা কয় না? কিন্তু ভাই আমরা তো মুসলমান এখন একদিক দিয়ে দাবি করি, আরেক দিক দিয়ে উল্টা পাল্টা করি, শুধু মুখে মুখে মুসলমান বলি, আবার মাঝে মাঝে যে মাজারেও সেজদা মারি। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ও ভাই, মাজারে যে সেজদা দিলে আপনার ইমান থাকবো না, উইরা যাইবো? এই মিয়া, কথা কোন থাকবো না, উইরা যাইবো? এজন্য ভাই খুব সাবধান, খুব সাবধান। আপনি যেই কাজটা করবেন, আলেম ওলামাদের সাথে, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবের সাথে পরামর্শ করে করবেন। আউল ফৌজ মাজারে যায় সেজদা দিয়ে না, আপনার কোন পীরের কাছে যায় বায়াত হইবেন, কাকে আপনি মুরব্বি বানাইবেন, এটা একজন আপনার এলাকার মসজিদের ইমাম সাহেবের সঙ্গে যাচাই করবেন। বুঝাইতে পারলাম নি? আজকে মুসলমান আমগর ইমাম সাহেবের তো কোনো দামই নাই,
খতিব সাহেবের কোনো দামি নাই, কি এর ইমাম টিমাম, ইমামে কি কইব, ইমামের পরামর্শ মানার সময় আছে, এখন তো আমরা টিভির পরামর্শ মানি, কথা গণ নাকি ভাই? কেমনে মানে বর্তমানে যুবক যুবতীর চেহারার দিকে তাকাইলে পাইবেন না একটা যুবক ভার্সিটিতে পড়ে ব্যবসা করে, একটা যুবক আছে সমাজে এমন যে সে দুনিয়াবি লাইনে থাকে কিন্তু সে একটা কাজ করে ইমাম সাহেব যে জুব্বা পরে এই সিস্টেমে জুব্বা পরে, ইমাম সাহেব যেভাবে নামাজ পড়ে ওইভাবে নামাজ পড়ে, ইমাম সাহেবের সাথে পরামর্শ করে তার জীবন চালায়, এমন ব্যক্তি আসেনি? নাই ভাই, খুব কম। এখন যুবক যুবতী গুলো দেখবেন টিভির পর্দায় কে কোন নতুন স্টাইলে জামা বানাইলো, কে কোট খুইলা পড়লো, এই চিন্তায় ব্যস্ত, কথা কোন ঠিক কিনা? কোন খেলোয়াড় কেমনে চুল কাটলো, কে কেমনে হাঁটে, কে কেমনে চলাফেরা করে, এই কাজে যুবকরা ব্যস্ত হয়ে গেছে, এদের অনুসরণ নিয়ে ব্যস্ত, আলেম উলামায়ে কেরামের পরামর্শ মানার মতো সময় নেই, কথা কোন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন, আর একটু চিল্লা বলেন আমিন। সম্মানিত শুধু আমি যে আটটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধকার জগতের মানুষগুলিকে আলোর পথ দেখানোর জন্য কুরআন নাযিল করছি। অনেকেই বলে, অনেকে একটা বক্তব্য এমন পেশ করে যে কুরআনের দ্বারা কোনো মানুষ সঠিক পথ পায় না, কুরআনের দ্বারা মানুষের কোনো পরিবর্তন আসে না। আপনারা বুদ্ধিমান শিক্ষিত মানুষ বলেন তো এটা কি সত্য কথা না ভুল কথা? কারণ কোরআন যুগে যুগে ইতিহাস প্রমাণ করে ওমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তিরাও কোরআনের আওয়াজ শুনে না, কোরআনের পরশ পায়া দুনিয়ার জমিনে সে সোনালী মানুষ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? তো ভাই, আরো ইতিহাস যদি তালাশ করা যায় তাহলে দেখা যায় যুগে যুগে এই কোরআনের কারণে একজন কারি ছিল কারি আব্দুল বাসিত, তার তেলাওয়াত শুনে শত মানুষ মুসলমান হয়েছে, কথা কোন নাকি? তো ভাই, এই কোরআন মানুষের জীবন পরিবর্তন করতে পারে কি পারে না? কোরআনের উসুলে মানুষের পরিবর্তন আসে কি আসে না? ভাই, আপনাদের সম্মুখে আসে যে এটার একটা বাস্তব উদাহরণ পেশ করলে আপনারা থাকবেন না ভাববেন, কারা কারা থাকবেন না দুই হাত তুলে, মাশাআল্লাহ, এখন সশস্ত্র হইছি, আল্লাহু আকবার বলেন, আপনারা আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন না ভাই, আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। সম্মানিত সুধি, একটা নারী ছিল ইউরোপ কান্ট্রির নারী, যার নাম ছিল মিস মেরি ম্যাডাম, কি নাম? এই মহিলাটা কোনো মুসলমান ছিল না, মুসলমান ছিল না, বরঞ্চ জন্মগত জন্মের পরে বাপ মাও ছিল খ্রিস্টান, এও হইছে খ্রিস্টান, কি ভাই? এই মহিলাটা খ্রিস্টান ছিল কিন্তু দরিদ্র ছিল না ভাই, টাকার অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, অর্থ সম্পদ এক কথাই, তার দুনিয়ার চাহিদার কোনো কিছু অভাব ছিল না। এই নারীটা নিজেই পাইলট চালাইতে পারত, বিমান চালাইতে পারত, নিজেই কয়েকটা বিমানের মালিক ছিল। এই নারীটার কণ্ঠ এত সুন্দর ছিল, বলে নিজেই গান করত, নিজেই গান লিখত, এমন একটা নারী। এই নারীটা প্রতিদিন রাত্রে বেলা গান করত আর মদ পান করত, কি করত? মদ পান করত, নারীটা নেশায় যুক্ত থাকতো 24 ঘন্টা, আল্লাহ কি জিনিস এটা জানতো না, আল্লাহর বিধান কি জিনিস এইটা সম্পর্কে ন্যূনতম ধারণাও তার ছিল না। এই মহিলাটা, এই নারীটা জীবনটা আল্লাহ কোরআনের পরশে কেমন করে পরিবর্তন করে, আপনারা শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? তাহলে একটু আওয়াজ দিয়ে আমি বলবো নারায় তাকবীর, আপনারা আল্লাহু আকবার, নারায় তাকবীর, যেই তাকবীর দিছেন এর চাইতে আমার তাকবীরের আওয়াজ একটু বেশি, আমনে গোড্ডা আরো বাড়তি, আল্লাহু আকবার, আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একজন বাবাজি কোন দিকে নজর দিবেন না, একটু দিলটা নরম করে দিবেন না, ও বেজানা, আমি আজকে নভেম্বর মাস থেকে, ও বন্ধু নভেম্বরে সুস্থ অবস্থায়, ও বন্ধু অনেকদিন প্রোগ্রাম করার পরে, ও বন্ধু ডিসেম্বরে আমার অন্তরে, ও বন্ধু টনসিলের ইনফেকশন হয়ে যায়, ও বন্ধু আদৌ প্রোগ্রাম গুলি করতে পারতেছি না, ও বেজানা, হঠাৎ মাঝে মাঝে যেগুলা আপন প্রোগ্রাম এইগুলা করে থাকি, ও বন্ধু সচরাচর প্রোগ্রাম করতে পারতেছি না, ও বাজা শুধু আপনাদের মহব্বতে, ও বন্ধু আপনাদের ভালোবাসায়, ও বন্ধু মুফতি খাদিমুল ইসলাম ইব্রাহিমের মহব্বতে, ও বন্ধু আপনাদের সম্পর্কে একটা সঙ্গে দিলের সম্পর্ক আছে, এই জন্য ভাই আপনাদের কাছে উপস্থিত হইলাম, ও বাজা
না, আমি অল্প সময়ের মাঝে বিদায় নিয়ে যাব, কিন্তু প্লিজ একটু দিলটা নরম করে দিবেন, আমার মাওলার জন্ম দেখে না একটু দুই ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। ও বাজান, জীবন কত অন্যায় করেছেন, কোন গুণা করেছে না, ও বন্ধু না ফরমানি কইরা কাটাইছে না, দেখেন আপনি দুই ফোঁটা চোখের পানি মাওলার কাছে পাঠাইতে পারেন কিনা। ও মুসলমান ভাইরা রে আমার, এই বিসমেরি একজন খ্রিস্টান মহিলা, ও বন্ধু কোন একটা বস্তু ক্রয় করার জন্য, ও বাজান কোন একটা জিনিস আনার জন্য বাজারের দিকে, ও বন্ধু নিজের গাড়ি ড্রাইভ করে চলে, ও বন্ধু রে বাজারের মাঝামাঝি যাওয়ার পরে, ও বন্ধু রে ওই মহিলার গাড়ির লুকিং গ্লাসটা খোলা ছিল, ও বন্ধু গাড়ির ফাঁক দিয়া মহিলাটার কানে একটা আওয়াজ আসে, সুন্দর এই মহিলা মিসমেরি কোনদিন শুনে নাই, এত মধুর আওয়াজ কোনদিন শুনে নাই, এই মহিলাটা শোনার পরে ও বন্ধু গাড়ি স্টার্টিং বৈশা, ও বন্ধু গাড়িটা বন্ধ কইরা ওই আওয়াজটা শুনতে আছে শুনতে আছে, ও বন্ধু বৈশা থেকে শুনার ভাল লাগে না, এবার চিন্তা করে না না এত সুন্দর গান কোনদিন শুনি নাই, এই গানের কপিটা আমার লাগবে, এই গানের কবিটা আমি নেব, ও বন্ধু গাড়ি থেকে নেই মা ওই দোকানদারের কাছে যাইয়া, ও বন্ধু দোকানদার বাইকে ডাইকা বলে, ও দোকানদার রে সারা জীবন গান গাইলাম গান শুনলাম গান করলাম, কিন্তু ঢোল তবলা সারা এত সুন্দর গান আমার জিন্দগি তো কোনোদিন শুনি নাই, আমার জীবনে কোনোদিন দেখি নাই, ও দোকানদার ভাই রে তোমার গানের আওয়াজটা একটু বাড়াও, তোমার গানের পাওয়ারটা সাউন্ডটা একটু বাড়াও, ও বাজান দোকানদার এবার তার রেকর্ডার, ও বন্ধু রে ও বন্ধু তার ওই ক্যাসেটের সাউন্ডটা বাড়ায় দিল, ও বন্ধু আওয়াজ বাড়ে আওয়াজ বাড়ে, মিস মেরি ম্যাডাম বলে মন ভরে না আর একটু পাওয়ার বাড়াও না আরো বাড়ায়, ও বন্ধু তৃতীয়বার যখন বলে দোকানদার বলে ম্যাডাম গো আমার কাছে আর সাউন্ড নাই, এর চাইতে বেশি আর সম্ভব হবে না, ও মুসলমান ভাইরা রে আমার, ও আমার যুবক বন্ধুরা আমার করুণার অন্তরালের মা বোনেরা, এই মিস মেরি ম্যাডাম মা এবার দোকানদার ভাই রে ডেকা বলে, ও দোকানদার ভাই রে তুমি যে গানটি শুনতেছো এই গানের একটা কপি আমায় দিতে পারবা নি, ও বন্ধু দোকানদার তো মহিলাটাকে চিনে কারণ যেহেতু টাকাওয়ালা প্রসিদ্ধ একজন মহিলা, এই দোকানদার আমার মাওলার দরবারে দুইটা হাত তুলিলা, আমার মাওলার ডাইকা বলে আল্লাহ এই মহিলাটা জানে না এইটা যে তোমার কুরআন, সে তো মনে করছে এইটা কোনো গান হবে, আল্লাহ গো তুমি হইলা হেদায়েতের মালিকা, ও আল্লাহ তুমি হইলাম মানুষের জীবন পরিবর্তন করার মালিকা, ও মাওলা রে তুমি জীবনটা পরিবর্তন কইরা দিও, আল্লাহ তোমার কোরআনটা কপি কইরা দিলাম, আল্লাহ তুমি তার জীবনটা পরিবর্তন কইরা দিও, ও বন্ধু ওই মুসলমান দোকানদার ওই মহিলাটাকে কপি কইরা দিল, এই মহিলা মিস মেরি ম্যাডাম দিলে বড় আনন্দ লইয়া মনের ভিতরে বড় আনন্দ লইয়া, ও এবার তার বাড়ির দিকে রওনা হয়, বন্ধু বান্ধবদেরকে মেসেজ করে মেসেজ করে, ও বন্ধুরা তোমরা কোথায় জলদি আসো, তোমাদের একটা রাত্রে গান শোনাইব, এমন গান কোনোদিন শুনি নাই, এত সুন্দর গান কোনোদিন দেখি নাই, এই গানে ঢোল লাগে না তবলা লাগে না সেতারা লাগে না গিটার লাগে না কিছুই লাগে না, ও বন্ধুরা রে তোমরা জলদি চইলে আসো, ও মুসলমান ভাইরা রে আমার রাত্র গভীর হয়ে যায় রাত্রে গভীর হয়ে যায়, সমস্ত বন্ধু বান্ধব হাজিরা, ও বন্ধু সবাই এক টেবিলে বৈশা, ও বন্ধু এবার সবাই মদপান করবে এবং গানটা শুনবে, সবাই বৈশা আছে, এর মধ্যে থেকে একজন বন্ধু ডাইকা পরে মিস মেরি রে তুই তো বলছিলা গান শোনাইবা, ওই গানটা একটু সারোডা, ও মিস মেরি গানটা তুমি সারো না, আমরা গান শুনবো আর মত পান করব, ও মুসলমান ভাইরা রে আমার
মামা সকলে মিলা টেবিলে বৈশা ও বন্ধু আমার মাওলারা ওই কোরআনের তেলাওয়াত চাইরা ও বন্ধু কারি আব্দুল বাসেতের তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত যা শুনলে দিল ভৈরা যায় ও বন্ধু মন পরিবর্তন হয়ে যায় এবার ওই মিস মেরি ম্যাডাম এবার গানটা সেইরা দিল সকল বন্ধুরা একত্রিত বৈশা মদ পান করবে ও বন্ধু সবার ক্লাসে মদ ডালে ও বন্ধু মদ ঢাইলা যখন মুখের সামনে ধরবি এমন মুহূর্তে কে যেন তাদের হাতে ধাক্কা দিয়া গ্লাসটা জমিনে ফালাইয়া দিছে ও মুসলমান ভাইরা রে আমার এবার মিস মেরি ম্যাডাম বড় অবাক হয়ে গেল হাই হাই মানুষ দেখি না আমরা ছাড়া তো কাউরে দেখি না তাইলে কেমনে গ্লাসটা পড়লো ও বন্ধু চিন্তা কইরাও আবার দ্বিতীয়বার যখন গ্লাসের মধ্যে ও বন্ধু মুখ ঢাইলা আবার মুখের সামনে নিবে এমন মুহূর্তে আবার কে যেন ধাক্কা দিয়া জমিনের মধ্যে গ্লাসটা ফলাইয়া দিছে ও মুসলমান ভাইরা রে আমার একটু আওয়াজ দিয়া বলবেন কুরআন হেফাজত মালিককে আর একটু আওয়াজ দিয়া বলেন কে ও মুসলমান ভাইরা রে আমার আল্লাহর কুরআন হেফাজত করার মালিক আমার আল্লাহ ও বাজান এবার মিস মেরি ম্যাডাম এবার মনে মনে চিন্তা করে হাই হাই কি হয়ে গেল ও বন্ধু বড় অবাক হইয়া ও বন্ধু বড় চিন্তা কইরা এবার চিন্তা করে না না আমাদের বড় ভয় লাগতেছে আর মতবান কোনা যাবে না সবাই চই না যাও আগামীকাল দেখা হবে ও বন্ধু সকাল হয়ে গেছে যেহেতু অনেক বড় গায়িকা নায়িকা ও বন্ধু অনেক টাকার মালিক অনেক সাংবাদিক বাড়ির সামনে উপস্থিত বাড়ির সামনে হাজির হয়ে গেছে ও না সাংবাদিকরা ডাইকা বলে ম্যাডাম গো আপনার কি হইছে বলেন না ও বন্ধু শত শত সাংবাদিক একজন ডাইকা বলে ম্যাডাম আপনার কি হইছিল গত রাতে আপনার কি সমস্যা ও বন্ধু রে এক একজনের এক এক প্রশ্ন এবার মিসমারি ডাইকা বলে ও ভাই রে গত রাতে একটা গান শুনতেছিলাম আর আনন্দে মদপান করতেছিলাম কিন্তু মদের গ্লাসটা মুখে ঢুকাইতে পারি নাই সঙ্গে সঙ্গে গ্লাস গুলা জমিনে পইরা গেছে কোন সাংবাদিক বুঝতে পারে না ও বন্ধু হিন্দু সাংবাদিক বুঝতে পারে না চিন্তায় পড়ে গেছে বন্ধু খ্রিস্টান সাংবাদিক বুঝতে পারে না টেনশনে পড়ে গেছে ও বাজান রে এই শত সাংবাদিকের মধ্যে একজন সাংবাদিক ছিল মুসলমান একজন সাংবাদিক ছিল মুসলমান ও বন্ধু একজন সাংবাদিক ছিল আলেম পেশাই ছিল সাংবাদিকতা যেহেতু মুসলমান বুঝতে বাকি রইল না এবার মিস মেরি ম্যাডামকে ডেকে বলে ম্যাডাম গো আমায় একটু বলেন না আপনি কোন গানটি শুনতেছিলেন এবার ম্যাডাম তো বলতে পারে না ম্যাডাম ডেকে বলে সাংবাদিকের হে আমি ক্যাসেটটা সরি তুমি শুনো এবার ম্যাডাম ও বন্ধু যখন ক্যাসেটটা সেইরা দিল ও না এই সাংবাদিক যেহেতু মুসলমান ও বন্ধু যেহেতু আমার মাওলার কোরআনের প্রেমিক ও বন্ধু যেহেতু আল্লাহর গোলাম এই সাংবাদিক বুঝতে বাকি রইল না সবাই তাকায় দেখে সাংবাদিকের চোখ দিয়ে টোট কইরা পানি পড়ে সাংবাদিক ঝর ঝর কইরা কান্দে দাড়ি গুলি বিজয় ডাক দেয়া বলে ও সাংবাদিক তুমি কেন কান্দ তোমার চোখে কেন পানি এবার সাংবাদিক দেইকে বলে ম্যাডাম গো ও আমার সাংবাদিক ভাইরা আমার ম্যাডাম যে গানটা শুনতেছিল এইটা দুনিয়ার কোনো গান না এইটা দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র না ও সাংবাদিক ভাইরা এইটা দুনিয়ার কোনো গান না এবার মিস মেরি ডেইকা বলে তাহলে কি বলো বলো তোমার কান্দা বন্ধ কইরা বলো এইটা কি আমরা শুনতেছিলাম এবার সাংবাদিক ডাক দিয়া বলে ম্যাডাম এইটা কইলো সেই মাওলার কোরআন যেই মাওলা
আপনাকে বানাইছে, যেই মাওলা আমাদেরকে বানাইছে, যেই মাওলা খালেক, যেই মাওলা আমাদের মালিক, ওই আল্লাহর কোরআনের তেলাওয়াত চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা রে মাওরা, এবার সাংবাদিকা সবাই হতবম্ব হয়ে গেছে, এই বিসমিল্লাহি ম্যাডাম ডাক দিয়া বলে সাংবাদিক রে এটা কোন কোরআন না? এবার সাংবাদিক মুসলমান ডাইকা বলে ম্যাডাম গো এইটা হইলো আল্লাহর কোরআন। এবার মিস ম্যারি ডাইকা বলে সাংবাদিক রে এটা দিয়ে কি হবে? এবার সাংবাদিক বলে ম্যাডাম গো এইটা যদি আপনি মানতে পারেন, এইটা যদি গ্রহণ করতে পারেন পড়তে পারেন না, আল্লাহ আপনারে মাফ করব, পরকালে জান্নাত দিব। এবার মিস ম্যারি ডাইকা বলে সাংবাদিক রে হে আমি কি কোরআনটা পড়তে পারবো নি, আমি কি ধরতে পারবো নি? বলে ম্যাডাম না না আপনি তো এখন অপবিত্র, আপনি এবার পবিত্র হন। ও বন্ধু সাংবাদিকটা ওই মহিলা মিস ম্যারি ম্যাডাম পবিত্র হইয়া, ও বন্ধু জি এই মহিলাটা পবিত্র হওয়ার পরে ও বন্ধু আলেমের সামনে যাইয়া, ও বন্ধু কালেমা পড়া মুসলমান হইয়া যায়। ও মুসলমান ভাইরা রে আমার এইটা কেন মুসলমান কিভাবে হইল? ওই যে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুই না তার দিল পরিবর্তন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা রে আমার আপনারা কি রাগ করতেছে, তো বেজার হইতাছেন? আধা ঘন্টা করে আলোচনা চলবো, চলবো নি? চলবো না? কার কার দুই হাত তুলেন। আল্লাহ এই দেহ অবস্থা করে কি আর বেশি সময় দিব না, অল্প সময় আলোচনা করে বিদায় নেব, বিচার পাঁচ মিনিট, আপনারা থাকতে রাজি আছেন? ও ভাই আপনারা বলেন তো জবানটা কইলে, এই মিস মেরি ম্যাডাম মুসলমান ছিল না খ্রিস্টান ছিল? হ্যাঁ খ্রিস্টান ছিল, পরিবর্তন কেমনে হয়েছে? রাস্তা দিয়ে হাইটা যায় আল্লাহর কোরআন শুই না, এই কোরআন তার ভিতরে এমন ভাবে বাজছে বাজায় আর নিতে নিতে গড় পর্যন্ত নিছে, নেওয়ার পরে এই ম্যাডাম রে এমন অলৌকিক জিনিস আমার মাওলাই দেখাইছে, দেখার পরে ম্যাডামের দিল পরিবর্তন হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? তাইলে আল্লাহ পরিবর্তন করার মালিক কিনা ভাই? অবশ্যই সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। এজন্য ভাই যে কথাটা বলতেছিলাম, আল্লাহ বললেন কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ যে বললেন এর বাস্তব উদাহরণ মিলছে কি মিলছে না? হ্যাঁ এখন যারা কইব কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কোরআন শরীফের মাধ্যমে মানুষ সঠিক পথ পাবে না, মানুষ সঠিক রাস্তা পাবে না, সিরাতুল মুস্তাকিমের পথ পাবে না, নিঃসন্দেহে বিবেক বিবেচনা চিন্তা ছাড়া বলবেন এটা বাটপার, কথা কোন ঠিক কিনা? যেই লোকটা বলবো এটা ফিরোকার বাটপার হোক, যাই হোক না কেন দরবেশ হোক, যদি কোলে কোরআন টোনার মারা দরকার নাই আমি বাবার কাছে আই, তাইলে বুঝবান এটা বাবা নামের বাটপার, কথা কোন ঠিক কিনা? এটা ফির নামের ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই কোরআন মানবেন, নিজে কোরআন পড়বেন, নিজে কোরআন শিখবেন, নিজের পরিবারকে মানার তাগিদ দিবেন, নিজের সন্তানকে কোরআন শিখাবেন, পারবেন না ইনশাআল্লাহ? এ ভাই আপনি যদি কোরআন মানেন তাইলে আল্লাহ মাফ করব কিনা? ও ভাই কোরআন মানলে শান্তি আছে না নাই দুনিয়াতে পড়ো কালেও? আজকে আমরা শান্তির জন্য ছেলে মেয়েকে দুনিয়া আবি শুধু শিক্ষা দেই, ও ভাই আমি বলবো না না দুনিয়া শিখান পরো কালো শিখান, আপনার সন্তানকে এই যে আপনাদের মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনার সন্তানের ফাউন্ডেশন মাদ্রাসাই শুরু করেন, প্রথমে স্কুলে দিয়েন না প্রথমে মাদ্রাসাই পড়ান, তাহলে ফাউন্ডেশন মজবুত হইব, কি হইব? আপনাদের এই এলাকার মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, এখানে আপনার সন্তানকে কোরআন শিখান, আপনার সন্তানকে দিন শিখান, তাহলে অবশ্যই দেখবেন পরকালে আপনার সন্তানটা মালিকের দরবারে আপনার জন্য সুপারিশ করবে। আর যদি ভাই আপনার সন্তানকে আপনি দিন না শিখায়া, আল্লাহর কোরআন না শিখায়া, দুনিয়ার শিক্ষা দেন, ইসলাম কি জিনিস শিখান না, নামাজ কি জিনিস আপনি বোঝান না, আপনার তাবলীগ কি জিনিস আপনি বোঝান না, ওলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আপনি জানান না, এক কথাই আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ আপনি শিখান নাই, এর কারণে যদি আপনার সন্তানটা বেঈমান হয়ে যদি জাহান্নামে যায়, হাসরের ময়দানে যখন জাহান্নামে তারে টাইনা ফেরেশতারা নিয়ে যাব, তখন ওই লোকটা আপনার সন্তানরা ডাইকা বলবে আল্লাহ আমার একটু কথা আছে, কি আছে? আল্লাহ আমি তো জাহান্নামে যাব না, কেন যাবে না তুই? বলবে আল্লাহ দুনিয়াতে তো আমার এমনি এমনি আসমানতে পড়ার নাই, আমার তো একজন গার্জিয়ান ছিল, আমার বাবা ছিল মা ছিল, ওদের সাথে একটু কথা বলতে চাই,
আল্লাহ কবুল ঠিক আছে তোর আবদার আমি রাখলাম, সম্মানিত সুধি বাবা মাকে উপস্থিত করা হবে, এবার সন্তান প্রশ্ন করবে বাবা ও আমার মা দুনিয়াতে আপনারা আমার গার্জিয়ান ছিলেন, আপনারা আমাকে কোরআন শেখান নাই, তখন তো আর মিথ্যা বলার সুযোগ নাই, দুনিয়াতে বাটপারি করার বহু জায়গা আছে, টাকা দিবেন বাপে আমি স্বাগত করব, কথা কোন ঠিক না, টাকা দিলে সব উল্টে যায়, কিন্তু ভাই মরণের পরে কি এই কোন সিস্টেম আছে, ক্ষমতার কোন দাম আছে, আসেনি, একটা ক্ষমতার দাম আছে এটা হলো ইমানদার, ইমানের ক্ষমতার দাম আছে, কথা কোন ঠিক কি না, তো ভাই পরকালে যখন আপনার হাসরের ময়দানে আপনার সন্তানকে হাজির করবে তখন আপনার সন্তান বলবে বাবা ও আমার মা আপনার আমাকে দিন শিখান নাই, কোরআন হাদিস বোঝান নাই, যার কারণে আজকে আমি নামাজ কি জিনিস জানতাম না, রোজা কি জিনিস জানতাম না, আমি দুনিয়ার মোহে পড়িয়া দুনিয়ার লোক লালসায় পড়িয়া দুনিয়ার টাকার পিছনে দৌড়িয়া দুনিয়ার পিছনে ঘুরছি, কিন্তু আখেরাত পরকাল সম্পর্কে জানার নাই, আজকে আমি জাহান্নামে, এখন আল্লাহ বলবো বান্দা তুই কি চাস, এখন ওই সন্তান ডাইকে বলবো আল্লাহ আমার বাবা মারে জাহান্নামের দরজায় শুয়ান, আমি সন্তান তাদের পরিচয় পার দিয়া জাহান্নামে তারপর যাব, সম্মানিত সুধি সেদিন কেমন লাগবে, আর যদি আপনি সন্তানকে দিন শিখান কোরআন শিখান ইসলাম শিখান, আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান কোরআনের হাফেজ বানান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত ইজ্জত দিবে বলে পিতা মাতার মাথায় হাফেজের পিতা মাতার মাথায় নূরের তাজ পড়ায় দিব, এগুলা শোনাও আজ তারপরেও বলি ভাই, এ ভাই তাসটাকে সাধারণ সামান্য লাইটের আলো বলে এমন আলো হবে সকল মানুষগুলি আসল ময়দানে জিজ্ঞাসা করবে এরা কারা, মানুষ হাই হুতাশাই ঘুরে তাদের চিন্তা নাই মাথায় আবার নূরের মুকুট এরা কারা, ফেরেশতারা ডাইকে বলবে এরা হচ্ছে হাফেজে কোরআনের বাবা এবং মা, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না আর একটু আওয়াজ দিয়ে বলে, এ ভাই সেই দিন আপনার এই সন্তান আপনার সন্তান জান্নাতে চলে যাবে, জান্নাতে নিয়ে যাবে ফেরেশতারা, সে জান্নাতে ঢুকতে যাবে না, আল্লাহ কইলো কি রে যাস না কে, কই আল্লাহ আমি যাব না, কই কে তোর তো জান্নাত দিলাম তুই যা, ও আল্লাহ আমার তো দুনিয়াতে একজন গার্জিয়ান ছিল আমি একা কেমনে যাব, আমার বাবা ছিল মা ছিল, ওরা যদি আমার এই কোরআন হাদিসের শিক্ষায় না পড়াইতো আমি তো দিন বুঝতাম না, আমি তো নামাজ বুঝতাম না, আমি আলেম সমাজ বুঝতাম না, আল্লাহ তোমার পরিচয় সঠিকভাবে পাইতাম না, যেহেতু তাদের মাধ্যমে পাইছি তাদেরকে না দিলে আমি আল্লাহ কিঞ্চিত পরিমাণ সামনে আগাম না, সুবহানাল্লাহ কোন না ভাই, আর একটু চিল্লা বলেন আল্লাহু আকবার, এ ভাই সেই দিন বাবা মারে লইয়া সন্তান আস্তে আস্তে জান্নাতের দিকে যায়, হঠাৎ করে মনে করবো হাই হাই আমার তো আরো লোক আছে সংক্ষিপ্ত করে দিচ্ছি ভাই, এইভাবে বলতে বলতে হাদিসের ভাষায় পাওয়া যায় দশজন জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছে প্রায়, এমন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে ঢুকবে, আরেকটু চিল্লা করো না সুবহানাল্লাহ, তো ভাই ওই জান্নাত পাইতে চাইলে কি কোরআন মানা দরকার আছে না নাই, নবীর আদর্শ মানা দরকার আছে না নাই, এ ভাই ওইটা যদি আমরা মানতে পারি আমাদেরকে আমাদের সন্তান নাতিনাতনিকে আমরা কি মাদ্রাসায় পড়াইতে রাজি আছি ইনশাআল্লাহ, কারা কারা রাজি আছে দুই হাত তুলে দেখাই, এ ভাই মাদ্রাসাটা রমজান থেকে শুরু হবে একটু হাতরা নামান, একজন ব্যক্তি হাত তুলে দেখেন রমজানের পর থেকে আমার নাতি অথবা আমার ছেলেরে আমি মাদ্রাসায় দিব, কে আছেন দেখি একটা লোক কুরবানি করেন, আল্লাহু আকবার সবাই আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, ভাই আমি কোন প্রোগ্রামে যাই আর টাকা কালেকশন করি না, আমার সিস্টেম দুইটা, হয়তো বা মাদ্রাসার জন্য ছাত্র কালেকশন করি নইলে দাড়ি রাখার লোক কালেকশন করি, যদি ইনশাআল্লাহ কোনো সুযোগ হয় তাহলে দাড়ি রাখার একটা কালেকশন করবো এলাকায়, আজকে একটু ব্যতিক্রম কালেকশন করি, ও ভাই আরেকজন ব্যক্তি দেখতে চাই, এ ভাই কোরআনের আলোচনা শুনে আপনার দিল যদি পরিবর্তন না হয় তাহলে তো ভাই লাভ নাই, আপনার সন্তানকে দিন শেখান ভাই, এই দুনিয়ার আগর বাগর লালবাতি দেখে যা ফাল পারতাছেন, সময় সংক্ষিপ্ত নাইলে ভাই একটু আলোচনা করতাম, আপনি যে এত হুকুর ফুকুর করতাছেন ভাই এখন যদি মৃত্যু আইসা যায় যাইবেন কোথায়, হ্যাঁ আপনার কুটিয়াকার বাড়ি বাড়ির জায়গায় দাঁড়ায় থাকবে, আপনার দোকানটা দোকানে, আপনার সন্তান মরার পরে তিনি দেখবেন রেস্টুরেন্টে যায় বিরিয়ানি খায়,
বাজারে যায় আড্ডা মারে, আপনার চিন্তা নেই ও ভাই। অথচ এজন্য বলি নিজের চিন্তা নিজে করে, আপনার মরার পরে টাকার জায়গায় টাকা থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, বিবি জন হইলে আরেক জায়গায় বিয়া হইব, কথা কোন ঠিক কি না? ও ভাই আপনার চিন্তা কেউ করবো না, এজন্য নিজের চিন্তা নিজে করেন। আপনার সন্তানকে দিন শিখান, কোরআন শিখান, ইসলাম শিখান, দেখবেন আপনার সন্তান আপনি মরার পরে তাহাজ্জুদ করে দোয়া করবো, ওয়াজে যায় মাহফিলে যায় দোয়া করবো, ও ভাই মাদ্রাসায় পড়ে দোয়া করবো। আপনার সন্তান আপনাকে মনে রাখবে কেবলমাত্র একমাত্র ওই সময় যখন আপনার সন্তানটাকে দিন শিখাবেন, কোরআন শিখাবেন, ইসলাম শিখাবেন। আর যদি মুসলমান আপনার সন্তানকে কেবলমাত্র একমাত্র দুনিয়া শিক্ষা দেন, ইসলাম শিক্ষা না দেন, আপনার সন্তান দোয়া তো দূরের কথা, আপনার কবরের উপরে যে ফরসাত করব, কথা কোন ঠিক কি না? কারণ তার তো ওই বিবেক নাই, বাবা মার জন্য দোয়া করার মতো মন মানসিকতা তার নাই। এজন্য ভাই আপনার সন্তানকে আপনি দিন শিখান, আপনার সন্তানকে আপনি ইসলাম শিখান, আপনার সন্তানকে কোরআন শিখান, দুনিয়াতেও শান্তি পরকালেও।